নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই। নির্বাচন কমিশন সব জল্পনা শেষ করে ভোট ঘোষণা করেছে গতকাল 30শে সেপ্টেম্বর। এক দফায় 3 কেন্দ্রে ভোট ঘোষণা করেছে কমিশন, আর এবার তার একদিন পরেই প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশিতভাবেই ভবানীপুর কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। অন্য 2 কেন্দ্র শামশেরগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হল আমিরুল ইসলাম। মুর্শিদাবাদের অন্য কেন্দ্র জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল জাকির হোসেনকে। সূত্রের খবর, প্রধান বিরোধী দল বিজেপি 7 তারিখে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠকে বসছে, তারপরে দিল্লিতে তাদের চূড়ান্ত নাম পাঠাবে বিজেপি রাজ্য নেতৃত্ব। তারপরে দিল্লি থেকে নাম ঘোষণা হতে আরও 3-4 দিন লেগে যাবে বলেই মত রাজনৈতিক মহলের।